জোর করে বাড়িতে ঢুকে ছাদে উঠে ঘুড়ি উড়ানো নিয়ে বচসার জেরে বরাহনগরে বাবা ও ছেলেকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে বরাহনগর থানা এলাকায় নোয়াপাড়া মৎস্যজীবী কলোনির বাসিন্দা অজিত রাজবংশী নামে এক যুবক আরও দুই বন্ধুকে সঙ্গে নিয়ে পাশে শরৎচন্দ্র ধর রোডের বাসিন্দা সুখদেব হালদার ও সুশান্ত হালদারের বাড়িতে ঘুড়ি ওড়াতে যান। ওই যুবকেরা মদ্যপ অবস্থায় থাকায় সে সময় হালদার পরিবার তাদের বাড়িতে ঢুকতে বাধা দেয়। তখনই প্রথমে বচসা শুরু করে অজিত বাড়ির মালিক সুখদেব হালদার ও সুশান্ত হালদারের সঙ্গে। এরপর প্রাণনাশের হুমকিও দেয় বাড়ির মালিকদের। কোনো রকম বারণ না শুনে শটান ছাদে উঠে যায় ওই যুবকেরা। তখনই বাড়ির মালিক ও তার ছেলে উন্মত্ত যুবককে এই ধরনের বেপরোয়া আচরণের প্রতিবাদ করায় ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই যুবকেরা। এই ঘটনায় গুরুতর আহত হয় সুখদেব ও সুশান্ত। গোটা ঘটনার বিবরণ দিয়ে হালদার পরিবারের তরফে বরাহনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বরাহনগর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত অজিত রাজবংশীকে গ্রেফতার করেছে। শনিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। আমরা সবাই মিলে ঘুড়ি ওড়াচ্ছিলাম, কজন ছিলাম ঘুড়ি ওড়াচ্ছিলাম। ঘুড়ি ওড়ানোর মধ্যে টনি চেল্লা মিললে হয় নিজেদের মধ্যে ঝামেলা হচ্ছিলো, নিজেদের মধ্যে ঠেলাটা। এবার ও হঠাৎ ছাদে উঠলো, ও ছিলই না ছাদে, ও হঠাৎ ছাদে চলে আসলো। ছাদে হ্যাঁ, ও বন্ধুর মতোই হয় ছাদে হঠাৎ অটোমেটিক চলে আসলো। উঠে এসে ও বাবাকে নিয়ে সাইড করছে, বলছে কাকা চেল্লা মিললি কো না, চেল্লা মিললি কো না। দিয়ে ঘাপ করে ওই ছাদের ওইটাতে ওর উপর তুলেছিলো। বলছে অজিত কিন্তু পড়ে যাবে, কিন্তু বাবা দেখ ইসখান পড়ে যাবে বলতে ওকে হয়তো বাবাকে বলছে ছেড়ে দেয়, নামিয়ে দে নামিয়ে দে। ও দুপ করে ফেলে দিয়েছে, দুপ করে ফেলে দেওয়ার পর আমি এবার যখন আমি সঙ্গে সঙ্গে গেছি, আমি তুই ফেললি কেন বাবাকে ফেললি কেন, ও আমাকেও ফেলে দিয়েছে। আমি তো ছাদ ধরে নিয়েছিলাম, আমাকে ওই হাতটা খুলে দিয়েছে। আরও যে দু তিনজন ছিল ওরা তো যে করে একজন তো ওকে হাত চালিয়ে দিয়ে ছিটকেছে, আর একজন ছিল জামাটা ধরে নিয়েছে, জামাটা ছিঁড়ে গেছে, ও নেমে পালিয়ে গেছে। আমার ছেলে বা স্বামী ছিল তারই ছিল, আর অজিত এসে আমার স্বামীকে এরকম করে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার ছেলে বলেছে ওনার ছেলেকেও ছুঁড়ে ফেলে দিয়েছে, ছেলে ফেলে দিয়েছে দুজনকে, আরও দুটো ছেলেকে ফেলে দিচ্ছিলো, ওরা পালিয়ে গেছে, ওরা সরে গেছে। বেশি লেগেছে আমার ছোটো ছেলে আর আমার স্বামী। সাড়ে পাঁচটার সময় গতকালকে বিশ্বকাল পুজোর দিন হয়েছিল। ওর সাথে কোনো শত্রুতা নেই, হঠাৎ এসেছে সে থেকে এরকম করলো আমাদের প্রতি, আমরা বুঝতে পারিনি। পাশের বাড়িতে থাকে, কি নাম রাজেশ, অচিত রাজবংশী। উনি কোনো পূর্ব অশান্তি কিছু ছিল না ওর সাথে আমাদের কোনো, আমাকে খুব ভালোবাসতো, আসতো, এরকম ক্ষতি করে আমি জানতে পারিনি, ভাবতে পারিনি। ঘুড়ি ওড়ানো নিয়ে যাবে নাকি? না না, কোনো ঘুড়ি ওড়া, তখন ঘুড়ি ওড়াচ্ছিল না কেউ, এমনি মানে ঘুড়ি ওড়াচ্ছিল, কোনো ওর সাথে মানে কোনো কিছু হয়নি আর কি। হঠাৎ করে এসে এরকম করছে, হ্যাঁ হ্যাঁ। কী এখন কী চাইছেন? ও শাস্তি চাই আমরা, ও ভীষণ বাজে ছেলে, সবার ক্ষতি করেছে। চারটে মানুষ প্রায় ও আজকে ইয়ে করে দিত, চারটে মানুষে খুঁজে পাওয়া যেত না, দুটো বাচ্চা বাচ্চা ছেলে আর আমার স্বামী আর আমার ছেলে, ছোটো বাচ্চা আছে 3 বছরের।